ডিম চপ দিয়ে শুরু করি, কিন্তু ডিম চপ দিয়ে শুরু করতে গেলে তো সস লাগবে, সস কই, সস তো নাই। রিফাতের কথা মনে পড়তেছে, ডিমটা বাইরে দিয়ে দিতে পারতাম থাকলে। এটা কোনোভাবে 80 টাকা ওর্থির হইতে পারে না, এটা বেশি এক্সপেন্সিভ। আর গিলতে খুবই কষ্ট হয়েছে, যাদের খাদ্য নালে মানে গলার নালে আরও পাতলা তাদের আরও কষ্ট হবে। আমারটা তো মনে হয় আমার শরীর অনুযায়ী মোটা হওয়ার কথা। সো এখন কথা হইতেছে এটা আমি একটু মুড়ি মাখায় কর খাবো আর কি আমরা। সো কেমনে মুড়ি মাখায় চলেন দেখে নেওয়া যাক, মিক্স করি। সো বেগুনি আমরা, বেগুনি মনে হয় বেগুন দিয়ে বানাইছে, মিষ্টি কুমড়ার বেগুনি না। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ রাফি ফ্রম 501 ডেজ উইথ ফুডি রাফি। আজকে আমরা হচ্ছে চিন্তা করলাম যে ইফতার আনা যাক বেইলি রোড থেকে। আমার খুব ইচ্ছা ছিল যে বেইলি রোডের ইফতার তো স্বাভাবিকই অনেক ফেমাস। সো আমরা হচ্ছে বেইলি রোডে যাবো হচ্ছে নওয়াবি ভোজে। তো ওইটা আমাদের মোহাম্মদপুরেও আছে, বাট বেইলি রোডে হচ্ছে প্রধান শাখা, তাই হচ্ছে বেইলি রোডেরটায় যাবো। তো বাজেট 1000 টাকার মতো। সো দেখি ওখানে যে কী কী পাই। আমরা বের হয়েছি হচ্ছে দুপুর বাজে 2টা, কারণ বেইলি রোডের যে জ্যাম, মানে বেইলি রোড থেকে যে ইফতার আনা, যে রাস্তার মধ্যে জ্যাম, এমনি আমি গুগল ম্যাপে দেখলাম যে পুরো লাল হয়ে আছে। তো দেখি কয়টার মধ্যে বাসায় ফিরতে পারি। সো চলেন দেখে নেওয়া যাক। আমরা হইতেছে গ্রিন রোডের এই জ্যাম ভালোই, তারপর আমরা ভিতর দিয়ে আসি মানিক মেভিনিউ দিয়ে, খামার বাড়ি হয়ে ওখান দিয়ে একটা শর্টকাট আছে, ওইটা দিয়ে এই গ্রিন রোড দিয়ে আমি হচ্ছে বসুন্ধরা সিটিতে বের হওয়ার প্ল্যানই ছিল। তো ওই প্ল্যানে এক্সিকিউট করতে করতে আসলাম, মোটামুটি এখানে জ্যাম আমরা ওভারকাম করছি। যদি পুরো পান্থপত্র রোড হয়ে আগাইতাম তাহলে মনে হয় আরও সময় একটু বেশি লাগতো, বিকজ ওই পান্থপত্র ওই রোডে অনেক বেশি জ্যাম থাকে। তো অবশেষে এই জ্যামটা কম মানে পার করে আমরা এখন কারওয়ান বাজারের দিকে যাইতেছি। সো আশা রাখি যে তাড়াতাড়ি যেন আমরা বেইলি রোডের ওইদিকে পৌঁছায় যাই সুন্দর মতো কম জ্যামে। যেরকম জ্যাম আশা করছিলাম ওই রকম জ্যাম নাই, আল্লাহর রহমতে জ্যাম কমই পাইছি আমরা। সো আমরা প্রায় কাছাকাছি চলে যাচ্ছি ইনশাল্লাহ বামে। তো আমরা প্রায় বেইলি রোড নওয়াবি ভোজের প্রায় কাছাকাছি এসে পড়ছি। সো আশা রাখি ভালোভাবে পৌঁছায় যাবো আমরা। নবাবি ভোজ বেইলি রোড থেকে খাবার নিয়ে নিছি, ইফতার নিয়ে নিছি আমরা। সো আমি এখানে যাবার ওইখান থেকে বাইর হইলাম। সো ওটা ওয়ান ওয়ে রোড, তো ওখান থেকে বের হয়ে যে একটা ফ্লাইওভারে উঠে গেলাম। এই ফ্লাইওভারে উঠতে খুব ভয় লাগে, কোন সময় কোন ফ্লাইওভার আমার কই নিয়ে যায়, আমি এদিকে ফ্লাইওভারগুলো প্রচুর কনফিউজ হয়ে যায়। তারপরেও সাইনবোর্ড টাইনবোর্ড থাকলে বোঝা যায়, কিন্তু অনেক সময় অনেক জায়গায় সাইনবোর্ড একদম স্পেসিফিক্যাল জায়গায় থাকে না, ওটা একটা প্যারা হয়ে যায়, ওটা বড় কথা না। কথা হইলো যে আমরা সুন্দর মতো ইফতার নিয়ে বাসার দিকে যাচ্ছি। আমার যে কী আনন্দ লাগতেছে মনে আকাশে, এত খুশি। কিন্তু এখন আমরা বাংলা মোটরের হচ্ছে ফ্লাইওভারেই আছি, বাংলা মোটরের দিকে যাচ্ছি। তো আরও রাস্তায় জ্যাম হবে নাকি তাও এখন বাজে 3টা, তো সমস্যা হবে না ইনশাল্লাহ আশা রাখি। বাজেট ছিল যেটা 1000 টাকা, কিন্তু অনেকগুলো আইটেম মানে অনেকগুলো আইটেমই নেই নাই, তারপরও মানে সব মিলে বিল এসে পড়ছে কেমনে জানি 1500 টাকা। এটা আমি না বুঝতে পারলাম না, এরকম বিল বাইরে যায় কেমনে হুটহাট করে, মানে নিতে গেলে আর কি হয় আর কি। অনেক সময় দেখা যায় কয়েকটা আইটেম একটু বেশি নিতে গিয়ে ঝামেলা হয়ে যায়। জিলাপি নিলাম 2 রকমের, জাফরান জিলাপি আর একটা হচ্ছে নবাবি ভোজের হচ্ছে যে বাংলা জিলাপি, যেগুলো বলা যায় মোটা জিলাপি। সো দুইটাই ট্রাই করবো, সবই 250 গ্রাম করেই নিছি। সো একদম বাসায় যেয়ে সব কিছু ওভারঅল ডিটেল এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি। তো আমরা এখন লালমাটিয়ার ভিতরে ঢুকে গেলাম। সো আলটিমেটলি আইসেই পড়ছি বলা যায়, এখান থেকে 10 মিনিট লাগবে সেক্ষেত্রে যেতে। সো আমাদের হইতেছে যে ইফতার আমরা আল্লাহর রহমতে ভালো মতো নিয়ে আসতে পারছি, তো বেশিক্ষণ লাগে না, আমরা 2টার সময় বের হয়েছিলাম। সো এখন বাজে হচ্ছে 3:30। তো বেইলি রোড যে ইফতার নিয়ে আসা 1.5 ঘন্টার মধ্যে ভালোই খারাপ, মানে ওই রকম তেমন যেমন ছিল না, যে জ্যামটা ছিল ওটা খুবই সামান্য জ্যাম। স্পেশালি হচ্ছে ফ্লাইওভারটা খুব হেল্প করছে, যে বেইলি রোড থেকে বের হয়ে যে বাংলা মোটরে যে ফ্লাইওভারটা ধরলাম সেইটার কারণে অনেক তাড়াতাড়ি আসতে পারছি আর কি। বেইলি মানে ফাঁকা ছিল এবং বাংলা মোটরের সিগন্যালেও ওই রকম জ্যাম, যেরকম জ্যাম থাকে ওরকম জ্যাম ছিল না। সো আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ। সো এখন হচ্ছে ওভারঅল এক্সপিরিয়েন্স বাসায় যেয়ে শেয়ার করতেছি।
ওকে, সো আমরা হইতেছে নবাবি ভোজের থেকে যে ইফতার আনছিলাম সেটা একদম সাজায় আনপ্যাক করে একদম সামনে বসে গেছি একবার ইফতারটা নিয়ে দেখানোর জন্য। তো প্রথমত আমি সব প্রাইস প্লাস হচ্ছে মানে ইফতারি আইটেমের সাথে ইন্ট্রোডিউস করায় দিই। তো আমি বললামই যেটা ভিডিওতে আমি মোটো ব্লগের সময় বলছিলাম যে 1000 টাকা বাজেট নিয়ে গেছি, বাট আমাদের হতেছে এত আইটেম মোটামুটি আইটেম নিয়ে নেওয়া হয়েছে 1500 টাকার মতো, আমাদের টোটাল বিল হয়েছে 1500 টাকা। সো আমি প্রথমে প্রত্যেকটা আইটেম বলে দিচ্ছি, যেমন চিকেন রেশমি কাবাব এটা হচ্ছে 275 টাকা, মানে সুপার এক্সপেন্সিভ আর কি বলা যায়, ভালোই এক্সপেন্সিভ এটা, একটু 275 টাকা একটু না ভালোই এক্সপেন্সিভ মনে হইতেছে আমার কাছে, আর একটু কম হওয়া উচিত ছিল দাম। এটা হচ্ছে চিকেন টিক্কা হাফ মুরগি আর কি, এই এক পাশ এই এক পাশ, এটা হচ্ছে এটা আমাদের 275 টাকা পড়ছে, এই দুইটা আইটেমই আমার 550 টাকা গন। সো আর তারপরে হচ্ছে এই যে শাহি ছোলা নিছি, যেটা ওনাদের কেজি হচ্ছে 300 টাকা, আমি নিছি 250 গ্রাম, সো এটা আমাদেরকে 75 টাকা পড়ছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে ওনাদের নবাবি বম্বে জিলাপি, যেটা হচ্ছে কেজি 300 টাকা, এটা হচ্ছে ঘি মানে দুইটা জিলাপি ওনাদের হচ্ছে ঘি ও জাফরানে ভাজা, এটার কেজি হচ্ছে 300 টাকা, আমরা 250 গ্রাম নিছি 75 টাকা। সো এই হিসাবে কয় পিস আসছে, মোটামুটি কয়েক পিস আসছে আর কি। এটার থেকে আমার কাছে এটা বেশি জোস লাগতেছে দেখতে, এটা হচ্ছে রেশমি জিলাপি, যেটা হচ্ছে কেজি 500 টাকা, এটা হচ্ছে আমরা 250 গ্রাম নিছি 125 টাকা পড়ছে, মানে দুইটাই হচ্ছে ওনাদের ঘি ও জাফরানে ভাজা এটা লেখা ছিল। আর হচ্ছে নিছি হচ্ছে যে বেগুনি পার পিস হচ্ছে 15 টাকা করে, দুই পিস নিছি। আর এটা হচ্ছে পিঁয়াজু হচ্ছে 15 টাকা করে, দুই পিস নিছি 30 টাকা পড়ছে। এটা হচ্ছে ডিম চপ হচ্ছে ফুল, ডিম চপ আবার হাফ করে দেয়, হাফটা হচ্ছে 20 টাকা, ফুলটা হচ্ছে 40 টাকা। আর হইতেছে কি নিছি, আর হচ্ছে যে চিকেন রোল নিছি 80 টাকা, এটা একটু মানে এটা একটু বেশি হয়ে গেছে না, আর চিকেন রোল এটা 80 টাকা, কী বলবো কিছু বলার নাই। আর হইতেছে এখানে পরোটা নিছি আমরা, পরোটা দুইটা হচ্ছে 60 টাকা করে পিস, দুইটা পরোটা আর কি হচ্ছে 120 টাকা পড়ছে আমাদের, যেহেতু এগুলো আইটেম আছে এগুলোর সাথে পরোটা, সালাদ দিলে ভালো হতো, সালাদ ওনারা দেন নাই। আর হচ্ছে হালিম নিছি, যেটাতে আমি স্যাটিসফাইড বলতে পারি, বিকজ হালিমের কোয়ান্টিটি আমরা ভিডিওর মধ্যে হচ্ছে ওই হালিমের বাক্সর মধ্যেও দেখাবো, সরি ফর দ্যাট। আর এখানে হচ্ছে এই মানে এখানে কিন্তু যদি আমি দেখাই কোয়ান্টিটি কিন্তু ভালোই দিছে, এটা 400 টাকার হালিম হিসাবে মানে কোয়ান্টিটিটা ভালো। সো ওভারঅল এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো, আমাকে ফয়সাল সাজেস্ট করছিলো যে ভাইয়া নয় ভোজ থেকে হালিম নিয়েন না, বিকজ ওখানে একটু বেশি এক্সপেন্সিভ। তো ওর পাশে একটা জায়গায় হালিম বেচতেছে, খাসির হালিম হচ্ছে গরুর হালিম ছিল মেবি 200 করে, আর খাসির হালিম এটার থেকে একটু সাইজ ছোটো হবে, বাট ওটা হচ্ছে চুই ঝালের, পর আমার রাত্রে খেয়ে বললো যে ওটা চুই ঝালের। সো আমি ঝাল আইটেম আর কি মানে কালকে নাগা ড্রাম স্টিক খায় খুব কষ্ট হয়েছে, তাই আর কি মানে পেট জ্বলছে টলছে, তো এই রিস্ক আর নেই। তো এই হলো আমাদের সব আইটেমের সাথে আমি ইন্ট্রোডিউস করে দিলাম, এখন একটা একটা করে শুরু করি। আচ্ছা ডিম চপটা একটু এমনি ট্রাই করি, সস নিয়ে আসছি আমি। পুরো ডিমটা দিছে না, এটা অর্ধেক ডিম হইতো আর কি। এই ডিমে কুসুম পাইলাম না তো এখন, রিফাতের কথা মনে পড়তেছে, ডিমটা বাইরে দিয়ে দিতে পারতাম থাকলে। ফুল ডিম দিছে ভালো, বাট 40 টাকা প্রাইসটা, থাক প্রাইস নিয়ে কিছু না বলি, টেস্ট ভালো। এবার হচ্ছে পেঁয়াজুতে আসি, পেঁয়াজু ভালো খারাপ না, বেগুনি ট্রাই করে দেখি। ভালো আছে, খারাপ না এটাও। এবার হচ্ছে চিকেন রোল, 80 টাকার চিকেন রোল খাইতেছি আমি, এটি তো হকে মানে 20 টা না 25 টা দিয়ে বেছে না। ভিতরে যে অনেক লেভেলের চিকেন তাও না, পুরো যদি চিকেনে ভরপুর থাকতো তাহলে 80 টাকা মানা যেত। এটা কোনোভাবে 80 টাকা ওয়ার্থ হইতে পারে না, এটা বেশি এক্সপেন্সিভ। আমরা রোল নিয়ে যেটা বললাম যে ওটা আসলে মানে কোনোভাবে ওয়ার্থ বলা যাবে না। তো এবার আসি হচ্ছে এগুলো আইটেমে, সো ফার্স্ট হচ্ছে চিকেন রেশমি কাবাব, যেটা আমাকে এই চিকেন রেশমি কাবাব আর চিকেন টিকা দুইটাই ফয়সাল রেকমেন্ড করছে যে এগুলা নেওয়ার মতো আইটেম হোজের ইফতারের মধ্যে, তো ভালো না হলে ফয়সাল তোমার ধরবো আমি, তো দেখিয়ে রাখা কেমন লাগে। হুম,
যাক বেইলি রোড যাওয়া সার্থক হয়েছে। তো এই যে আমাদের 60 টাকার পরাটা, নান নেই নেই বিকজ হচ্ছে নান নিলে শক্ত হয়ে যাবে, পরাটা তাও অ্যাটলিস্ট গরম করে খাওয়া যাবে। বেশি খাই বলতেছি, যাই হোক। সো রেশমি কাবাব মজা আছে, প্রাইস নিয়ে আমি কিছু বলবো না, বাট টেস্ট ভালো এটা। এবার আসে হচ্ছে চিকেন তান্দুরিতে। সো একটু ট্রাই করি এই সাইড থেকে। অনেকটা স্টার কাবাবের তান্দুরির মতো ফ্লেভার পাইতেছে, মানে অনেকটা জোস বলা যায়, এমনি খাইতে ভালোই লাগতেছে। পরোটা না, পরোটা এদিকে আছে, এটা দিয়ে ট্রাই করি। রেশমি কাবাব দিয়ে ওই বাইটটা নিলে এটা চাপাতে চাপাতে একটু সময় লেগে যেত বেশি, তাই ওটা বাদ দিয়ে দিছি। পরোটাটা একটু মোটা থাকার কারণে গিলতে কষ্ট হইতেছে, 60 টাকা হিসাবে ভালোই মোটা আছে, বাট গিলতে খুবই কষ্ট হয়েছে। যাদের খাদ্য নালি মানে গলার নালি আরও পাতলা তাদের আরও কষ্ট হবে, আমারটা তো মনে হয় আমার শরীর অনুযায়ী মোটা হওয়ার কথা। তো এই দুইটা আইটেম 275 করে ওয়ার্থ ইট যায় না, মানে ওটা বলতে পারতেছি না আমি, প্রাইসের দাম বাড়ছে বাট তাও এগুলো এক্সপেন্সিভ মনে হচ্ছে আমার কাছে। আর টেস্ট জোস, এই দুইটা আইটেম মেইন আইটেম হিসেবে জোস। ওখানে তেহারিও অনেক ভালো ছিল, মোরগ পোলাও ছিল, বাট আমি চিন্তা করছি যে নবাবি ভোজে শুধুমাত্র আজকে একটা ভিডিও করতেছি না, 501 দিন যেহেতু আমরা করবো, নবাবি ভোজে একটা সকালের নাস্তাও করবো, যেখানে হচ্ছে ওনাদের নেহারি তারপর গ্লাসি ওগুলো পাওয়া যায় লালবাগের ব্রাঞ্চে। সো ওখানে এবং হচ্ছে দুপুরের আইটেমে হচ্ছে যে কাচ্চি টাচ্চি ওগুলো ট্রাই করবো। সো মানে নবাবি ভোজে আলটিমেটলি 3টা ভিডিও করতে পারবো আমরা। তো এইটা হচ্ছে আবার মুড়ি মাখাবো, মুড়ি মাখায় খাবো, তার আগে আমার মনে একটু জিলাপিটা ট্রাই করা যাক। সো ওনাদের যে নবাবি বোম্বে জিলাপি সেটা একটু খাই, এটা বেশি লাল লাল লাগতেছে আমার কাছে, এইটা বেশি মজা লাগবো তাই আমি এটা আগে ট্রাই করে দেখতেছি। এটা বেশি রসালো, ওটা ফিলিংস অন্যরকম, এটা তো নতুন নতুন বাইরেছে মনে হয়, ওগুলো অনেক আগে ছোটোবেলার থেকে খাইতাম। বড়ো বড়ো জিলাপি তো বেশি দেখতে অ্যাট্রাক্টিভ। এবার হচ্ছে রেশমি জিলাপি, এটা জোস, দেখতে আমার মতো মোটকা সটকা হইতে পারে কিন্তু খাইতে আসলে এটা মজাই লাগতেছে। এটা হচ্ছে সিয়ামার ফাইমের মতো চিকন রেশমি জিলাপি, এটা মজা আছে বাট বেশি রসালো হচ্ছে ওনাদের নবাবি ভোজের যে বোম্বে জিলাপি, যেটা এটা বেশি রসালো বাট এটা ভালো, মজা লাগছে দুইটা জিলাপি জুস। এবার হচ্ছে আমি মুড়ি মাখাবো, মুড়ি মাখায় এই ছোলা বুট দিয়ে খাবো। ছোলা বুটকে এমনি একটু ট্রাই করা যাক, একটু খাই এমনি ছোলা বুট। আজকে ফাইনালি আমাদের কত নম্বর রোজা, আজকে কয় তারিখ, 10 তারিখ না, তাতে 8 নম্বর রোজায় আমরা এসে মানে ট্রেডি মানে যেটা ইফতার আইটেম হওয়া দরকার সেই ইফতারগুলো নিয়ে বসছি আমি, যাক আলহামদুলিল্লাহ। সো এখন কথা হইতেছে এটা আমি একটু মুড়ি মাখায় কর খাবো আর কি আমরা। সো কেমনে মুড়ি মাখায় চলেন দেখে নেওয়া যাক। তো আমার মানে আমি জাস্ট আর কি মাখায় বানাই দিব আর কি, বাট এইগুলো খাইতে দিছে আমুই, এই যে টমেটো আছে, তারপর হলো পেঁয়াজ, আর হলো ওই যে ধনিয়া পাতা, তো এটার সাথে এটা মিক্স করবো, আর হচ্ছে মুড়ি। তো আমরা এই যে বেগুনি ফার্স্টে মিক্স করি। সো বেগুনি আমরা বেগুনি মনে হয় বেগুন দিয়ে বানাইছে, মিষ্টি কুমড়ার বেগুনি না, এই যে বেগুন আছে রে, যত রাগ টাগ আছে মানুষ যদি রাগ থাকে কারোর প্রতি, এই যে এরকম করে বেগুনি মানে মুড়ি ভর্তা বানানোর সময় সেই রাগগুলা তোমায় দেওয়া উচিত।
সাইম ডিম খাবা, আলু ভর্তাটাও মানে আলু চপ তো আনি নাই, ডিম চপের যে আলুটা আছে ওইটাই মিক্স করে দিই, ডিমও কি একটু মিক্স করে দিব? হ্যাঁ সিয়াম কি বলো? দিয়ে দেবো না? বাহ, আমরা তো সেই লেভেলের মুড়ি ভর্তা বানাইতেছি রে ভাই। জিলাপি কি দিব? জিলাপি দিই, অনেকে অবশ্যই জিলাপি দিয়ে পছন্দ, আমার নিজেরও পার্সোনালি জিলাপি দিয়ে পছন্দ না। তো এই যে ছোলা বুট একবারে ঢাইলে ফেললাম, মুড়ি মুড়ি, তো এইটা আমরা আগে মিক্স করে ফেলি, এটার পরে মুড়ি রাখার জায়গা থাকবো নাকি আমার সন্দেহ আছে। আমি কিন্তু অনেক ভালো মা খাইতে পারি মনে হইতেছে, কি বলো শ্যাম? এমনি ভালো লাগতেছে। হ্যাঁ, মুড়ি ছাড়া এমনি ভালো, মুড়ি ছাড়াই ভালো লাগতেছে না দেখতে? মুড়ি অল্প অল্প নিব না আমরা, মুড়ি ছাড়াই তো আমি সেই মাখান মা খাইছি দেখি, ইস কি সুন্দর লাগতেছে দেখতে। আর থাক থাক, তেল দেওয়া লাগবে না, তেল দেওয়া লাগবে না, তেল পরে দিব না, এমনিই থাকবো। এমনি আমার জীবন অনেক তেল, আমি মোহাম্মদপুরের নবাবী ভোজ ছাইরা গেছি সেই বেইলি রোডে নবাবী ভোজ থেকে আনতে, সেমনি একটু টেস্ট করি কেমন লাগে দেখি। মুড়ি লাগবো না, এমনি খাই, এমনি মজা। একটু বদ্ধতা খাতিরে অল্প একটু মুড়ি মা খাই। অস্থির টেস্ট অস্থিরতা, লেবু লেবু দিয়েছিলাম ভালো দিয়েছে, এটা খুব মজাদার লাগতেছে ছোলা বুটের সাথে, অস্থির টেস্ট। আচ্ছা, তো আমাদের শেষ আইটেম যেটা নবাবী ভোজে সেটা হচ্ছে বিফ হালিম, ওনাদের খাসির হালিমও ছিল, তো এইটা হচ্ছে 400 টাকাই হচ্ছে ওনাদের সর্ব মানে নিম্ন আর কি বক্স ছিল আর কি, ওই বাটি হালিমের বাটি। সো এখানে মাংসের পিস ভালোই আছে, প্লাস হচ্ছে হালিমের যে গ্রান স্মেলটা আসতেছে অস্থির, এই এরকম খাবারের টেস্ট করলে কিন্তু করোনা টেস্ট হয়ে যায় না, যেটা বলতেছিলাম। তা আমাদের এই যে মুড়ি ভর্তা যেটা খুব মজা হয়েছিল, বিকজ আমার হাতের ছোঁয়ায় অনেক মজা করে আমি বানাইছি, তাই এই যে পুরো একদম শেষ হয়েছে, একদম সেই টেস্ট ছিল এটা, অস্থির লাগছে। আর ওনাদের ছোলা বুটটা এত মজা ছিল, ওটার সাথে একদম পারফেক্ট টেস্ট লাগছে। তো এখন হচ্ছে আমাদের এই হালিম ট্রাই করার পালা, একটু মানে খাইতে খাইতে টায়ার্ড হয়ে গেছে। আমরা প্রচুর পরিমাণে জিলাপি খাইছে, জিলাপিটা খুব মজা লাগছে আজকে, স্পেশালি রেশমি জিলাপিটা অস্থির লাগছে। তো এই যে ডাল মাখানিটা দেখেই কিন্তু খুব জোশ লাগতেছে আমার, খালি মন চেয়েছে দেখতেই থাকি দেখতেই থাকি, না খাই না, খাওয়া তো লাগবো, এখানে আমার আম্মু বসে আছে খাওয়ার জন্য। সো আমি এখানে নেই, মাংসের পিস, মাংসের পিস মোটামুটি ভালোই দিছে ওনার, ফার্স্টে একটা অ্যামাউন্ট অফ মাংস দিয়ে দেয়। মানে আমরা যখন গেছি ওখানে মোটামুটি ভিড় কম ছিল, বাট মানে রাস্তা এত জ্যাম ছিল তো আর কি, মানে তাড়াহুড়া করার কারণে আমি আসলে মানে হতেছে এই ভিডিও ক্লিপটা নিতে পারিনি ভালো মতো, নিলে বেটার হইতো। সো লেটস ট্রাই কেমন লাগে, হালিমটা মজা আছে বাট ডিসেন্টের সাথে কম্পারিজনে যাবে না, ওটা অন্য লেভেলের। আমরা ছোটোবেলায় যেরকম হালিম খাইতাম ইফতারের সময় ওইরকম নর্মালি দোকান হালিম, বাট ওটা আর কি এটার থেকে এটা হচ্ছে প্রিমিয়াম লেভেলের। মাংসটা ভালো গলছে, টেস্ট ভালো লাগতেছে, পুদিনা পাতা এগুলো দিয়ে মিক্স আপ করে খাইতে জোসি লাগতেছে, অ্যামাউন্টটাও ভালো। সো এটা আমার মনে হয় পাঁচ বাটি মনে হয় খাওয়া যাবে এরকম। সো এবার ওভারঅল খাবারের এক্সপিরিয়েন্স আসি। নবাবী ভোজ মানে নবাবী খাবার এইরকমও না, কজ হইতেছে আমার কাছে মনে হয়েছে যে কিছু জিনিসের দাম একটু এক্সেসিভ ছিল, সব কিছুর দামই ভালোই বাড়ছে, তো মানে ওনাদের প্রাইসগুলো এক্সেসিভ বলা যায়,
কিছু কিছু আইটেমের ক্ষেত্রে, যেমন হচ্ছে পরোটাটা আসলে 60 টাকায় ওভার এক্সপেন্সিভ কারণ চলে গেছে, যাই হোক। সো তারপরে হইতেছে আর মোটা অনেক, মানে ওটা ঠান্ডা হয়েছে ওটা ভিন্ন হিসাবে, বাট এমনি একটু মোটা আর বড়, মানে কী বলে দাম বেশি। প্লাস চিকেন রোলের দাম 80 টাকাটা কোনোভাবেই মানা যায় না, এতটা চিকেন একদম ভরপুর থাকলে তাও মানতাম। তারপরে হইতেছে চিকেন টিক্কা আর ওগুলোর টেস্ট ভালো, বাট ওয়ার্থ ইট কি না আমি কনফিউজ। বাট ভাই যাই হোক, জিলাপি দুইটা ওয়ার্থ ইট ছিল এবং হালিমটাও ওয়ার্থ ইট 400 টাকা। এই দুটো এই তিনটা জিনিসটা বলতে হবে, এই তিনটা জিনিস ওয়ার্থ ইট। আর কী ছিল, আর ছোলা বুটো মজা, ছোলা বুটো 75 টাকায় যে অ্যামাউন্ট দিছে খারাপ না এবং টেস্ট জোস, সো ওইটাও ওয়ার্থ ইট। আর রেশমি কাবাবও মজা ছিল, চিকেন টিক্কা রেশমির মতো যদি বলা লাগে তাহলে আমার রেশমিটা বেশি ভালো লাগছে, বেশি মজা লাগছে। মানে যখন খারাপগুলো বলতেছিলাম একটু নিস্তেজ ছিলাম, বাট যখন ভালোগুলো বলতেছি তখন এমনি নিজের ভিতর থেকে একটা জোশ এসে বসছে, এনার্জি এসে বসছে। তো এটা আসলে কিছুটা পাগলামি বলা যায়। মোহাম্মদপুরে নবাবি ভোজ থাকতে বেইলি রোডে নবাবি ভোজ থেকে নিয়ে আসি অনেক তেল আমার শরীরে, কে এটা পাগলামিও বলা যায়, আবার হচ্ছে স্ল্যাং ইউজ করা যাবে না, থাক তো, মানে আরও মানুষ অন্য কিছুও বলতে পারে, গালাগালি করতে পারে, সেটা ভিন্ন হিসাব। যাই হোক, তো আজকের ইফতার 1500 টাকা, ইফতার খারাপ যায়নি, ভালোই গেছে, বাট বাজেট আর একটু কমাইতে হবে, নাহলে এইভাবে সব বাজেট শেষ হয়ে যাবে, সামনে ভিডিও করতে পারবো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীকাল দেখা হবে নতুন একটা ইফতারি আইটেমের সাথে, নতুন কোথাও না আমার বাসাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।